দেবশিল্পী বিশ্বকর্মা পূজায় মেতেছে সারা দেশ। রাজ্যসহ তেলিয়ামুড়া মহকুমার কারিগরি শিল্পের সাথে জড়িত মানুষ। তেলিয়ামুড়া মোটর স্ট্যান্ডে খোয়াই ত্রিপুরা বাস জিপ চালক সঙ্গ বেশ ঘটা করেই আয়োজন করেছে বিশ্বকর্মা পূজার। রবিবার সন্ধ্যায় বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহারায় এই পূজা মণ্ডপের উদ্বোধন করেন। এদিনের এই অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, প্রাক্তন চেয়ারম্যান নীতিন কুমার সাহা, খোয়াই ত্রিপুরা বাস জীব সঙ্গের নেতৃত্ব সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিধায়িকা বলেন, সাধারণত 17ই সেপ্টেম্বর দেবশিল্পী বিশ্বকর্মা হয় থাকে, কিন্তু এবছর তিথি অনুযায়ী 18ই সেপ্টেম্বর হবে পূজা। তিনি উল্লেখ করেন, 17ই সেপ্টেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে নানান সামাজিক কর্মসূচিতে দিনটি পালিত হয়। এই দিনে প্রধানমন্ত্রী পিএম বিশ্বকর্মা যোজনা নামে একটি প্রকল্পের সূচনা করেন, যার মাধ্যমে দেশে কারিগরি শিল্প, যানবাহন শিল্প সহ অন্যান্যরা বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন। পুজোর আগ মুহূর্তে পিএম বিশ্বকর্মা যোজনা এই বছরের বিশ্বকর্মা পুজো আয়োজকদের উৎসাহে যেন এক অন্য মাত্রা পরিলক্ষিত হয়। এদিনের এই অনুষ্ঠানে বাস জিপ গাড়ির চালকদের হাতে বস্ত্র তুলে দেন উপস্থিত অতিথিগণ। বাস জিপ সঙ্গের তেলিয়ামুড়া যারা রয়েছেন তাদের উদ্যোগে যে দেবশিল্পী শ্রী শ্রী বিশ্বকর্মা পূজার আজকে দ্বারোদ্ঘাটন আমরা করলাম একটু আগে, এই পূজা প্রাঙ্গণে উপস্থিত রয়েছেন আমার খোয়াই ত্রিপুরা বাস জিপ সঙ্গের সমস্ত কার্যকর্তারা এবং মঞ্চে রয়েছেন আমাদের তেলিয়ামুড়া পুর পরিষদের সম্মানীয় চেয়ারপার্সন, সম্মানীয় ভাইস চেয়ারপার্সন, আমাদের প্রাক্তন চেয়ারপার্সন তথা ওয়ার্ডের আমাদের কাউন্সিলর নীতিন কুমার সাহা মহোদয় রয়েছেন, আমাদের 9 এবং 8 কাউন্সিলরগণ যথাক্রমে শ্রী শঙ্কর ঘোষ মহোদয় এবং শ্রীমতী রিঙ্কেন। একটা বিশেষ দিন, প্রতি বছর এমনি 17ই সেপ্টেম্বর দেবশিল্পী বিশ্বকর্মার পূজা হয়, যেখানে সমস্ত যারা কারিগরি বিষয়ের উপর কাজ করেন, বাস জিপ চালক সংঘ থেকে শুরু করে স্বর্ণকার এবং এই ধরনের পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তারা প্রতি বছর শ্রদ্ধার সঙ্গে দেবশিল্পী বিশ্বকর্মার পূজা করে থাকেন। এই বছর সেটা 18ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমরা পুজো মণ্ডপের শুভ দ্বারোদ্ঘাটন করলাম। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।